فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عليكم السلام ورحمة الله وبركاته جي الله رب العالمين حديث الشبط بشي شم ممكن شمكين هويتا أنبياء كرام عليهم السلام أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. [Speaker B صبتي بشي سموكين امتحان ببوريكار سموكين أنبياء شيء. رب العالمين إن سورة البقرة يا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون نشتاية من ما كربو بهاي ديه خدا ديه بهوك جان مالت تروتي ديه, ديه. امني بهابي فال مولر فال فود سر كوميدي وبشر الصابرين ابني درجة سيدر كيس سوشن بادين درجة سيدر كرا الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون درجة سيدر ترى دادر مصيبه جرى مصيبه درى كرانتو ترى بولي امرا لاري

রোগ হয় এতরো মুমিনের গুনাহ maaf হয় মুমিনের গুনাহ maaf হয় এমন কি যদি পায় কাটা বিদি হালকা এতরো গুনাহ maaf হচ্ছে পড়ে গেল গুনাহ maaf হয় সুবহানাল্লাহ রোগ হয় চা হালকা হালকা হলো বড় যদি হয় গুনাহ maaf আল্লাহু আকবার তো এই তে الحمد لله نعمه মুমিন মুমিনা সব সময় আল্লাহ জাতির উপর খুশি থাকবেন আল্লাহ যে অবস্থান রেখেছে সে অবস্থায় খুশি আমার মন আপনি দেখেন আয়ুব আলী ইসলাম কত কষ্ট ছিলেন কত কীরকম রুগে আক্রান্ত ছিলেন আয়ুব আলাইহ ইসলাম রবকে বললেন ওয়া আন্তঃমিন আয়ুবের কথা স্মরণ করো যখন তিনি তার রবকে ডেকে বললেন অরব হ্যায় রব আমি অসুস্থ হয়ে পড়েছি আমাকে ব্যাধি পেয়েছে আমাকে ক্লান্তি পেয়েছে বিপদ পেয়েছে তুমি তো আরহাম রাহমিন আল্লাহ আকবর আল্লাহ পরে বলেন না বিহিম শেষ পর্যন্ত তখন আমি তার দোয়া কবুল করলাম আর তার মুসিবত আমি দূর করলাম তো এতে কোনো অসুবিধা নাই আমরা জানি না মমিন যেই যদি সে গুণাগারও হয় তবুও তার জন্য কল্যাণকর রোগ ব্যাধি বলা মুসিবত আর যদি গুণাগার না হয় তাহলে এটা হবে পরীক্ষা সে ইমানে থাকে কি না আর যদি মমিন যদি গুণাগারও হয় তবুও এর দ্বারা রবা আলমিন তার গুনাখাতা মাফ করতে করাতে চান তাই সেও ভালো এ কারণেই কোনো কোনো হাদিস এসছে বান্দা কখনো এরকম রোগাক্রান্ত হবে বিপদ দ্বারা আক্রান্ত হয় ফলে যখন তার মৃত্যু আসে তখন সে একদম নিষ্পাক পাক পবিত্রতা গুণা থেকে আর এই অবস্থা তাকে আল্লাহ পাক মৃত্যু দেন তাই এটা আমার যে আলোচনা এটা শুধু মিমিনের জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন তাই যে যে অবস্থা আছে আছি আমরা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ খারাপ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বিপদ আক্রান্ত অবস্থায় আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু রবের কাছে চাইব রব যেন আমাদের বিপদ দূর করে দেয় অসুস্থদেরকে যেন আল্লাহ শিফা দেন রবকে বলবেন কিন্তু কখনো হায় হতাশ করবেন না রব যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ বা রকাল্লা ফিক আল্লাহ আপনাদের সকলকে আমি সহ রোগ ব্যাধি মুক্ত রাখুন বিপদ মুক্ত রাখুন ধৈর্যশীল হয়ে চলার তৌফিক দান করুন দুনিয়া হারাতের কল্যাণ দিন এই দোয়া করছি وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته